সত্যজিৎ দাসের তৈরি ছবি পেইন্টিং ইন দ্য ডার্ক ইতিমধ্যে বিভিন্ন ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে এই ছবি। ছবির প্রমোশন শুরুর আগে জি চব্বিশ ঘন্টার মুখোমুখি পরিচালক। বছরের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্ধ চিত্রকরের জীবন নিয়ে দুটি মাত্র ছবি তৈরি হয়েছে। এই বিষয় নিয়ে বহুদিন ধরে একটি গল্প ভেবেছিলেন পরিচালক সত্যজিৎ দাস। সেই ভাবনা থেকেই তৈরি হলো পেইন্টিংস ইন দ্য ডার্ক, এক অন্ধ চিত্রকর যিনি শব্দ শুনে ছবি আঁকতে পারেন, এমন এক চরিত্রের জার্নি রয়েছে ছবিতে। অনেক একটা বড় জার্নি আছে ছবিটার মধ্যে, যেখানে মায়ের জার্নিটা খুব ইম্পর্টেন্ট ভাবে আমরা দেখা যায়। মাকে আমরা যদি ভালোবেসে থাকি, সবাই ভালোবাসি ডেফিনেটলি, সেখান থেকে তো মাকে ভালোবেসে এগিয়ে তাকে খুঁজে বার করা, বা সেটা তো একটা আমাদের সফট কর্নারটা থাকে। তো সে অন্ধ হয়ে কী করে তার মাকে খুঁজে বার করছে, তার বিভিন্ন সাপোর্টের মাধ্যমে, এবং সে যে ছবিটা আঁকতে যেটা বললাম আর কি ছোটোবেলা, সেই ছবি আঁকার মাধ্যমে তার ট্যালেন্টটাও কী করে ওয়ার্ল্ডের সামনে চলে আসে, সেই দুটোকে একসাথে কম্পেয়ার করে আনাটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল। নতুনদের নিয়ে কাজ করতে চেয়েছেন পরিচালক। নর্থ বেঙ্গলের এক থিয়েটারের অভিনেতা রশিদ রহমান অভিনয় করছে এই ছবিতে। মায়ের চরিত্রে দেখা যাবে ওড়িশা ইন্ডাস্ট্রির ছোট পর্দার অভিনেতা শ্রীলা ত্রিপাঠীকে। মুখ্য চরিত্রে রয়েছেন সায়ন্তী চট্টরাজ। সত্যজিৎ রায়ের তথ্যচিত্র ইনারাই ও শৈবাল মিত্রর চিত্রকরের পর এই ছবিতে অন্ধ চিত্রকরের জীবনী তুলে ধরা হবে। এই বিষয় নিয়ে প্রচুর রিসার্চ করেছেন পরিচালক। পৃথিবীতে এরকম 10 জন আছে অ্যাকচুয়ালি, যেমন সার্গিমান, আরো আমাদের বিনোদ বিহারী রয়েছেন, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, তো এরকম আরো টোটাল 10 জন আছেন, যাদের থেকে আমার কোথাও গিয়ে একটুখানি, সেটা আমার একটা রিসার্চ ছিল, রিসার্চ থেকে কোথাও মনে হলো যে হ্যাঁ এরা এইভাবে ছবি আঁকতে পারে, তো সেই রিসার্চটা নিয়ে আমি বাকিটা তৈরি করেছি। ইতালি, প্যারিস, লন্ডন, শিকাগো ফেস্টিভ্যালে ইতিমধ্যে দেখানো হয়েছে এই ছবি। সেরা পরিচালক, সেরা ছবি, সেরা আবহ সঙ্গীত, সেরা VFX ও সেরা সম্পাদনার বিভাগে পুরস্কৃত এই ছবি। ছবির মিউজিক নিয়ে বেশ অন্য ভাবনা পরিচালকের। দুটো গান আছে, একটা রোমান্টিক থাকলেও, মানে একটা মেয়ের সাথে তার, মানে ফিল্মে যেখানে দেখানো হচ্ছে একটা মেয়ের সাথে তার মেয়ে একটা, মানে কলকাতায় আসে ছেলেটা, যখন সে তাকে সাপোর্ট করে, তো তার সাথে একটা কোথাও গিয়ে এক বছরের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, নট লাভ বন্ডিং, আমার ফিল্মে লাভ নেই, কোথাও একটা সফট কর্নার আছে যেটা বন্ধুত্বের দিক থেকে আমরা যদি দেখি সেই কর্নারটা। তো আর একটা গান আমরা রেখেছি মায়ের ওপরে। আগামী 21 ফেব্রুয়ারি কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পেইন্টিংস ইন দ্য ডার্ক। ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে অনুষ্ঠা বন্দ্যোপাধ্যায়, জি চব্বিশ ঘন্টা। শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং TMT বার। ফ্লেক্সি স্ট্রং মতলব হমেশা কে লিয়ে স্ট্রং।